জেনে নিই ভাইবা কেমনে দিব। ভাইবার ব্যাপারটা হচ্ছে এটা একটা মানসিক প্রস্তুতির ব্যাপার। আপনি যতই জানেন, জানলে দেখা গেছে কি ভাইবা বোর্ডে যে অনেক সময় ভুলে যান বা কেউ বিব্রতবোধ করেন, তা এই সিচুয়েশনটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে বা মানসিক যে একটা ওখানে চাপ থাকে, সেই চাপ মানসিক চাপটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, এই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলবো। আর ছোটখাটো কিছু নিয়মকানুন আছে যেটা মেনটেন করলে আপনার ভাইবাটা অতি সুন্দর হবে। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সাধারণত বোর্ডে 3 অথবা 4 সদস্য বিশিষ্ট বোর্ড হবে। এখানে ডিসি স্যার থাকবেন, প্রত্যেক জেলার ডিসি স্যার থাকবেন, তার সাথে বাইরের এক্সটার্নাল থাকবেন মিলে, তারপরে দেখা গেছে সংশ্লিষ্ট ইউএনও থাকতে পারে। এভাবে 4 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন হবে, অথবা কোথাও কোথাও 3 সদস্য বিশিষ্ট টিম গঠন হবে। তারাই প্রতি জেলার ভাইবা প্রক্রিয়াটা সম্পন্ন করবে। আর ভাইবার জন্য যে ব্যাপারটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার যে বিষয়ে অনার্স বা মাস্টার্স আছে, আর মেয়েদের জন্য মেইনলি যারা ইন্টার পাস করে দিচ্ছেন তাদের জন্য ওই ওই লেভেলেরই ভাইবা নেবে। হ্যাঁ, এই জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে যে লেভেলের তার জন্য ভাইবাটা সেই লেভেলেরই, যারা বিজ্ঞ যে বোর্ডের মেম্বাররা থাকবেন তারা সেভাবেই আপনাদের জন্য ভাইবার প্রশ্নগুলো সেট করবেন বা ভাইবার প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন। তা আসুন এখন জেনে নেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাইবার মোটিভটা বা কার কার ক্ষেত্রে ভাইবাটা কেমন হতে পারে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন সবসময়ের জন্য, ভাইবাতে এখানে বেশি মানে নার্ভাস হওয়ার কিছু নাই। কারণটা হচ্ছে এটা যে আপনার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক, এখানে কিন্তু জেলা ভিত্তিকও প্রতিদ্বন্দ্বিতা হবে না। এই জন্য আপনার উপজেলায় যে কয়েকটা সিট এটা নিয়ে তার এগেনস্ট ভাইবা হবে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো। যে অনেকে কনফিউশনে আছেন যে কার জেলা মানে প্রতিদ্বন্দ্বিতা কি জেলা ভিত্তিক না উপজেলা ভিত্তিক, বা কত পেলে টিকবে বা কেমন কেমন পরীক্ষা হইলে টিকবে, তা এই ব্যাপারে আমি এটার ভিতরে আনবো না। আমি শুধু ভাইবা নিয়ে কথা বলবো, ওটার জন্য আর একটা ভিডিও আপনাদের সামনে ডিটেলস আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। তা এখানে ভাইবার যে ব্যাপারটা হচ্ছে, সেখানে ভাইবা বোর্ডে আপনি পরিপাটি হয়ে যাবেন, আপনি যেদিন ভাইবা দিতে যাবেন তার আগের দিন খুব ভালো একটা ঘুম দেবেন, বেশি রাত মানে বেশি রাত পর্যন্ত জাগলে যদি জাগে দেখবেন সকালবেলা উঠে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এই জন্য ঘুমটা অত্যন্ত প্রয়োজন, এবং মানসিকভাবে ফুরফুরে থাকবেন। আপনি যে জিনিস করলে আনন্দ পান সেটা গান ইত্যাদি শুনবেন, আর যেটা সেটা হচ্ছে আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিগুলো আপনি মোটামুটি নিয়ে যাবেন। আর সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক বিষয় বলতে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিনিসগুলো দেখে যাবেন যে সাম্প্রতিক যে ঘটনাগুলি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনাগুলি এ বিষয়ে একটু খোঁজ নিয়ে যাবেন। আর যখন আপনি ভাইবাই যাবেন আপনার পোশাকটা হতে হবে পরিপাটি এবং পরিচ্ছন্ন। আর ছেলেরা যারা শেপ করেন তাদের ওয়েল শেপড এবং ওয়েল পালিশড শু সাধারণত শুর ক্ষেত্রে, আর কালো প্যান্ট চেক শার্ট এটাই আপনার ড্রেস কোড হওয়া উচিত। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, আর যারা সাধারণত পায়জামা পাঞ্জাবি পরেন তাদের ক্ষেত্রে পায়জামা পাঞ্জাবি অ্যালাও। এই জিনিসটার মানে পোশাক পরিচ্ছদের ব্যাপারে একটু ই থাকবেন। যারা ছেলেরা ইচ্ছা করলে টাই ব্যবহার করতে পারেন তার পোশাকের সাথে মানিয়ে, আর এটা ড্রেস কোডের ব্যাপার। আর তারপরে যখন আপনি ভাইবাবাটি উপস্থিত হবেন সাধারণত 1 ঘন্টা আগে যাবেন, যেন তাড়াহুড়ো করে না যান, যে আপনি আপনার মতো রেস্ট নেবেন। রেস্ট নিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনার ডাক পড়বে তার 5 মিনিট আগে থেকে আপনি বা 10 মিনিট আগে থেকে মানসিক প্রস্তুতি নেবেন। আর যখন কেউ কে ভাইবা জিজ্ঞেস করবে আপনি দৌড়ায় যাবেন না, ভাই কী ধরছে কী জিজ্ঞেস করছে, আপনি আপনার মতো করে প্রস্তুতি নেবেন, তাতে দেখবেন আপনার ভাইবা ইনশাল্লাহ ভালো হয়েছে। আর সাবজেক্ট ভিত্তিক বিষয়ভিত্তিক প্রস্তুতিগুলো নেবেন। আর দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে এই বিভিন্ন তথ্য আপনি দেখবেন। হ্যাঁ, তারপরে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তারপরে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের যে এই ওয়েবসাইটগুলো আপনি দেখবেন। হ্যাঁ, বর্তমান শিক্ষা যে নীতিমালা, বর্তমান শিক্ষা ব্যবস্থা, এ ব্যাপারে আপনার একটু খোঁজ খবর রাখবেন, কারণ এখান থেকে যেহেতু আপনি এ বিষয়ে আপনি পেশা শুরু করবেন এ বিষয়ে আপনাকে ধরতে পারে। সো এ বিষয়ে আপনি একটু খোঁজ খবর রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা, আপনি বোর্ডে 4 জন থাকে, আপনি বোর্ড চেয়ারম্যানকে যখন আপনাকে ডাকবে দরজা থেকে যাওয়ার পরে আপনি সালাম দিবেন, সালাম অনুমতি নিয়ে ঢুকবেন, তারপরে সালাম দেবেন একজনকে উদ্দেশ্য করে, বোর্ড চেয়ারম্যানকে উদ্দেশ্য করে সালাম দেবেন। 3 জনকে কিন্তু 3 বারে সালাম দেওয়ার কোনো প্রয়োজনই নাই, একজনকে সালাম দেবেন, বসতে বলবে বসবেন, যখন বসতে বলবে তাকে অবশ্যই ধন্যবাদ দেবেন, স্যারকে অবশ্যই যে স্যার বসতে বলবে অবশ্যই বসবেন, বসার পরে তারপরে আপনি রিল্যাক্স থাকবেন। আর ভাইবা বোর্ডের ভাষা হবে অতি জোরেও না আসতেও না, মডারেট, মাঝামাঝি, আপনার উচ্চারণ হবে শুদ্ধ, আর যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন, অযাচিত কোনো উত্তর দেবেন না এবং ভুল উত্তর দেবেন না, কোনো সময় অপচয় করলে তারা বিরক্ত হয়।
যে প্রশ্ন আপনি পারবেন না সেটা স্পেশালি মানে বলবেন, স্যার আমি এটা পারতেছি না, আপনাকে ওটা পাশ কাটে আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো আজ এ পর্যন্তই, আমি ভাইবার ব্যাপারে আর একটা ভিডিও পোস্ট করবো। খোদা হাফেজ।